হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে আমি হাঁড়িটা নতুন রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি রান্না করব পটল চিংড়ি। তো এখানে চিংড়ি মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে হলুদ আর লবণ দিয়ে মেখে রেখেছি, আর এদিকে পটল আলু এগুলো কেটে রেখেছি, এদিকে আছে টমেটো, কাঁচা লঙ্কা, 4 কোয়ার মতো রসুন আছে, আর এদিকে আছে পেঁয়াজ, পেঁয়াজটাকে কুচিয়ে নিয়েছি, এদিকে আছে তেজপাতা, তার সাথে আছে দারচিনি, আর হচ্ছে এলাচ, আর এদিকে রয়েছে আদা বাটা। তো চলো রান্নাটা শুরু করি। প্রথমেই কড়াতে দিয়ে দেবো হচ্ছে সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব, তারপরে আমি আগে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। এবার আমি চিংড়ি মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেব। চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নিই। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি এগুলোকে নামিয়ে নেব। এবার আমি আলুগুলো ভেজে নেব। এবার পটলগুলোকে আমি ভেজে নেব। এর মধ্যে সামান্য পরিমাণে একটুখানি লবণ দিয়ে দেবো, তাহলে পটলের ভেতর অবধি লবণগুলো ঠিকঠাকভাবে থাকে। পটলগুলো ভাজা হয়ে গিয়েছে আমার, এবার আমি পটলগুলোকে নামিয়ে নেব। আলু আর পটল ভাজাটা আমি এই যে নামিয়ে নিয়েছি, এবার মশলাটা তৈরি করব। প্রথমে দিয়ে দেবো হচ্ছে তেজপাতা, তার সঙ্গে দেবো হচ্ছে এলাচ, দারচিনি, তো এবার আমি কেটে রাখা পেঁয়াজ আর হচ্ছে রসুনটা এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটাকে ভালো করে আগে ভেজে নিই। এবার আমি দেবো হচ্ছে আদা বাটা, তার সাথে দেব পরিমাণ মতো লবণ, এবার দেবো হচ্ছে জিরে গুঁড়ো, আর তার সাথে হলুদ গুঁড়ো। ভালো করে মশলাগুলোকে আগে মিশিয়ে নিই। এবার আমি সামান্য পরিমাণে জল দিয়ে দেবো, বেশি না, খুবই অল্প। মশলাটাকে এবার ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো আর হচ্ছে কাঁচা লঙ্কা। আস্তে আস্তে মশলাটাকে কষতে থাকে, একটু সময় নিয়ে। মশলা যত ভালো করে কষানো হবে, তরকারির টেস্ট ততটাই ভালো হবে। মশলাটা কষানো চলছে, তো আমি এখন এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো আগে দেবো, তাহলে ভালো করে সেদ্ধ হবে আর মশলাও একদম ভেতর অবধি যাবে। আর পটল ভাজা যেটা আছে, এটা তো বেশিরভাগটাই রেডি হয়ে গেছে, প্রায় 80% ওটা কুক, তো ওটাকে দেবো হচ্ছে পরে, নাহলে আবার গলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এবার আমি আস্তে আস্তে এটাকে কষতে থাকি।
এবার আমি ভেজে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নিই মশলার সাথে, আস্তে আস্তে হতে থাক। আর ভালো করে কষানো হয়ে গিয়েছে, এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। বেশি জল আমি দেব না, কারণ এগুলো বেশ অলরেডি ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে, সামান্য পরিমাণেই জল থাকবে। চিংড়ি মাছগুলো দিয়ে দেব, ভালো করে নেড়ে নেব। সবজিটা ঝোলটা ভালো করে ফুটে উঠেছে, চিংড়ি মাছগুলো তো দেওয়া হলো। এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণে দেব হচ্ছে গরম মশলা। গরম মশলা দিলে পটল চিংড়ির টেস্টটা বেশ ভালো হয়, জল আরও শুকাবে, হতে থাকুক। রান্না আমার কমপ্লিট হয়ে গিয়েছে, তো এবার আমি গ্যাসটাকে নিভিয়ে দেব। তো আমার রান্নার রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, খুব তাড়াতাড়ি আরও একটি রান্নার রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হব। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।